বনগাঁর লোকনাথ মন্দির থেকে আমরা সবাই এসেছি চাকদার ঘাটে, আর এখান থেকে জল নিয়ে আবার চলে যাবো বনগাঁর বারাইপল্লী স্পোর্টিং ক্লাবে। ওখানে যে লোকনাথ বাবার মন্দির আছে ওখানে শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয় প্রত্যেকটা বছর এই টাইমে জল ঢালে। তো আমরা সবাই এসছি গ্রুপ মিলে, একদম 15 জন প্রচুর লোক এখানে আসে বাসে করে, বাস সম্পূর্ণভাবে ফ্রি। আর আমরা চলে এসেছি বনগাঁতেই, আর দেখুন এখানে সেই গদাই মাদাই শ্রী চৈতন্যদেব মহাপ্রভু সবাই আছে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের একজন দেখেন মেম্বার মিস্টার রণজিৎ বাম বলে, তো খুবই আনন্দ। আমরা সকাল 8টার সময় বাইরের দিকে বেরিয়েছি, এখন বেলা 3টে বাজে, প্রচুর ভিড়, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে জল ঢালার জন্য। এখানে মহাদেব সব ঘুরে বেড়াচ্ছে, শুধু কৈলাস থেকে নেমে চলে এসছে, দেখো মহাদেবের সাথে সেলফি তুলছে, সবাই লাইনে দাঁড়িয়ে আছে জল ঢালার জন্য। আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি, এখন জল ঢালবো, প্রচুর ভিড়, আর ক্যামেরা করার সুযোগ নেই।